আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রোজা অবস্থায় যদি কারো মাসিক শুরু হয়ে যায় তার রোজা হবে কিনা, ইসলাম আমাদেরকে এই বিষয়ে কি দিক নির্দেশনা দিচ্ছে। বিষয়টা বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা জানেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মনোযোগ দিয়ে আমাদেরকে বিষয়টা জানতে হবে, যারা জানে না তাদেরকে জানার জন্য এই ভিডিওটি দেখার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, রোজা অবস্থায় যদি কারো মাসিক শুরু হয়ে যায়, রোজা রাখছে, সে যদি বালেগা হয়, যেহেতু মাসিক শুরু হয়ে গেল, সে তো রোজা রাখার নিয়ত করেছিল, সে রোজা রাখছিল, যেহেতু মাসিক শুরু হয়ে গেল তো রোজাটা তার ভেঙে গেল, এবং রোজার মাসের পরবর্তীতে রোজার মাস যখন শেষ হয়ে যাবে রোজাটা তো তার ভেঙে গেল, এই জন্য রোজার মাসের পরবর্তীতে সে আরেক একটা রোজা সে রেখে দেবে, তাহলে এই রোজাটা আদায় হয়ে যাবে। আর যদি রোজার মাসের পরে মানে কেউ নাবালেগ থাকে, নাবালেগ থাকা অবস্থায় যদি কারো মাসিক, সে বালেগ ছিল না, নাবালেগ ছিল, তো এই অবস্থায় তার হঠাৎ করে মাসিক শুরু হয়ে গেল রোজার দিনে, সে যদি রোজা না রেখে থাকে তাহলে পরের দিন থেকে তাকে রোজা রাখতে হবে, এবং রোজার ওই দিন থেকে তাকে রোজা রাখতে হবে। এবং সে যদি রোজা স্বাভাবিক নিয়মে, নাবালিক থাকা অবস্থায় না, স্বাভাবিক নিয়মে রোজা রাখতে থাকে, তাহলে তো রাখতে থাকলো, তার রোজা ভেঙে গেল, রোজার মাসের পরবর্তীতে সে রোজাটা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।